আসসালামু আলাইকুম। আমার চ্যানেল জেসমিনস রেসিপি টেস্টি বাট হেলদিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমের একটি আচারের রেসিপি দেখাবো। এটা খাবারের শেষে ডেজার্ট হিসেবে ব্যবহার করা যায়, কারণ আমি আজকে বানাতে যাচ্ছি আমের মোরব্বা। আর আমের মোরব্বাটা প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে, তাই খাওয়ার শেষে ডেজার্ট হিসেবে এটা খেতে ভালোই লাগবে। এর জন্য আমরা কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমরা কেটে নিব। এখানে এক একটা আমকে আমি 4 টুকরা করে নিয়েছি। আম যদি বড় আকারের হয় তাহলে আপনারা এরকম লম্বা সাইজে করে কেটে নেবেন। কেটে নিয়ে ধুয়ে নেওয়ার পরে এক কাঁটা চামচ নিয়ে আমি আমটাকে কাচিয়ে নিচ্ছি। কাচিয়ে নিব দুইটা কারণে। প্রথম কারণটা হচ্ছে এই আমগুলো এভাবে কেটে নিলে তাহলে আমরা যখন এটাকে চাপবো তখন এর ভেতর থেকে টক পানিটা বের হয়ে আসবে আর চিনির শিরাটা এই আমের মধ্যে ঢুকে যাবে। আমি সবগুলো আমকে এভাবে কাচিয়ে নিয়েছি। যেহেতু আচারের রেসিপি, আমরা পাতিলে সরিষার তেল গরম করে নিচ্ছি। সরিষার তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমরা কাচিয়ে রাখা আমগুলো পানি নিংড়িয়ে এতে দিয়ে দিব। আমগুলো তেলের মধ্যে একটু হালকা নেড়েচেড়ে এতে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমরা এই পর্যায়ে চিনি দিয়ে দিব। চিনিটা আমরা একটু বেশি পরিমাণে দিব, কারণ এটা যেহেতু মোরব্বা বানাচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়িয়ে চিনিটা আমগুলোর গায়ে মাখামাখা করে দিতে হবে। অল্প কিছু পানিও আমরা দিয়ে দিব, না হলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যেতে পারে। এবার হালকা একটু পানি দিয়ে চিনিটা গলে গেলে আমরা চুলার জালটা মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে দিব। এ পর্যায়ে হালকা হালকা ভাবে এটাকে নেড়ে দিতে হবে।
চুলার জল মিডিয়াম রেখে ধীরে ধীরে এটাকে রান্না হতে দিতে হবে। যখন পানিটা বেশ খানিকটা কমে আসবে গামাখা অবস্থা, এই পর্যায়ে আমরা দারচিনির গুঁড়া, এলাচির গুঁড়া পরিমাণ মতো এবং নিজের স্বাদ অনুযায়ী এখানে আমরা দিয়ে দিব। এলাচির গুঁড়ার ফ্লেভারটা আমের মোড়কাতে অনেক ভালো লাগে। চিনির রসটা একদম টেনে যাবে এবং গামাখা হয়ে যাবে আমের সাথে। এ পর্যায়ে আমরা শুকনো মরিচ কেটে দিয়ে দিতে পারি, এটা দেখতে বেশ সুন্দর লাগে। তো আমাদের আমের মোরব্বা শেষ, এখন আমরা চুলা নিভিয়ে দিয়েছি। যে রসটা বেশি একটু দেখা যাচ্ছে এটা ঠান্ডা হলে আমের মোরব্বার সাথে একদম থাকবে না। এখন আমি পরিবেশন করে দিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অনেক মজা। আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।